হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং বেটার আছো যেমন আমি কথা দিয়েছিলাম ঠিক তেমনই আজকে পরিমিত দ্বিতীয় ক্লাস ওকে এর আগে ক্লাস নাম্বার ওয়ান হয়ে গেছে যেখানে আমরা ইন্ট্রোডাকশন এবং সিলেবাস এই দুটো জিনিস নিয়ে আলোচনা করেছিলাম যদি তোমরা আগে ক্লাসটা না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে গেলেই প্রথম ক্লাসের লিঙ্কটা পেয়ে যাবে তাহলে কি হবে তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমি এই সিরিজের মধ্যে কীভাবে তোমাদেরকে পড়াতে চলেছি এবং তোমরা কীভাবে এই সিরিজটাকে কমপ্লিট করলে পরীক্ষার সময় পরিমিতি থেকে কোনো অঙ্ক তোমাদের ছেড়ে আসতে হবে না ওকে তো আজকে আমার ক্লাস নাম্বার টু ওকে দ্বিতীয় ক্লাসের প্রথম পার্ট তাই লেখা আছে টু ওকে দ্বিতীয় ক্লাসের প্রথম পার্ট কারণ কি আমরা শুরু করতে চলেছি আয়তক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রের আজকে আমরা একেবারে সংজ্ঞা এবং কিছু প্রাথমিক কনসেপ্ট নিয়ে আলোচনা করবো কেন আমি বলেছিলাম যে একেবারে জিরো লেভেল থেকে শুরু করব। ঠিক আছে তাই তোমরা খাতা সবাই রেডি হও শুরু করব আজকের ক্লাস আয়তক্ষেত্রের সংজ্ঞা এবং প্রাথমিক কিছু কনসেপ্ট ওকে তো প্রথমে যেটা আমরা আলোচনা করব। যে কাকে বলে এবং এর বৈশিষ্ট্যটা কি ওকে কি কি বৈশিষ্ট্য আয়তক্ষেত্রে আছে এবং সেখান থেকে কি কি আমরা করতে পারি সেই জিনিসগুলো আমরা দেখব ওকে তো এই যে ছবিটা তোমরা দেখছো এটা একটা আয়তক্ষেত্রের ছবি ওকে তো এই আয়তক্ষেত্রের চারটে কৌণিক বিন্দু আছে ওকে আমি একটা নাম দিচ্ছি এ এরা নাম দিচ্ছি বি এটার নাম দিচ্ছি সি এবং এটার নাম দিচ্ছি ডি এই চারটে কৌণিক বিন্দু আছে ওকে তো এখানে চারটে কৌণিক বিন্দু এবং আমরা চারটে সহলেখা পাচ্ছি কি কি বলতো একটা পাচ্ছি বি একটা পাচ্ছি একটা বি সি একটা সহলেখা আর পাচ্ছি সি ডি একটা সহলেখা আর পাচ্ছি ডি এ এই চারটে স্বর লেখা আমরা পেয়েছি একটা এবি একটা বি সি একটা সিডি আর ওকে এই চারটে স্বলেখা আমরা পেয়েছি এখন এটা এই চারটে স্বলেখা হলে কি আয়তক্ষেত্র হয়ে যাবে যদি হতো তাহলে দেখো এক দুই তিন চার এটা একটা আয়তক্ষেত্র হতো হয়েছে কি হয়নি তার মানে এটা আয়তক্ষেত্র ক্ষেত্র নয় তাইতো তাহলে আয়তক্ষেত্র হতে গেলে কি হতে হবে কি কি প্রপার্টি থাকতে হবে সেটা খুবই ইম্পর্টেন্ট আমি সেটাকেই দেখবো ওকে আয়তক্ষেত্র হতে গেলে কি কি প্রপার্টি থাকা উচিত প্রথম কথা এক নম্বর যে বৈশিষ্ট্য থাকা উচিত সেটা হচ্ছে যে এবি যে লেখা তার সঙ্গে সিডি সহলেখাকে সেম হতে হবে অর্থাৎ এবি লেখা এবং সিডি লেখা এই দুটোর লেন্থ বা দৈর্ঘ্য সমান হতে হবে একই হতে হবে মানে এটা যা দৈর্ঘ্য হবে এটারও দৈর্ঘ্য তাই হতে হবে এটা যতটা লম্বা হবে এব সিডিকেও ঠিক ততটা লম্বা হতে হবে তাহলে এরা হচ্ছে আয়তক্ষেত্র হবে তার ফার্স্ট কন্ডিশন ওকে তারপর কি তাহলে বাকি রিমেনিং ছা হলো কি হবে আমি বলছি ওই দুটো সমান হবে অর্থাৎ এডি যা হবে তোমার বিসিও তাই হবে অর্থাৎ এই সহলেখাটার দৈর্ঘ্য যা হবে এই সহলেখাটার দৈর্ঘ্য তাই হবে তাহলেই তারা আয়তক্ষেত্র হবে ওকে তাহলে কি হলো আমার বিসি ওকে সমান সমান হচ্ছে এডি বা ডিএ তুমি চাই বলো না কেন ক্লিয়ার তার মানে কি দাঁড়ালো প্রথম কন্ডিশন কি প্রথম কন্ডিশন হচ্ছে একটা চতুর্ভুজ তার বিপরীত বাহুগুলো মানে এর বিপরীত আছে এটা এবং এর বিপরীত আছে এটা তাহলে বিপরীত বাহুগুলোকে সমান হতে হবে ফার্স্ট কন্ডিশন ওকে দ্বিতীয় কন্ডিশন কি না দ্বিতীয় কন্ডিশন হচ্ছে শুধু কি সমান হলেই সেটা আয়তক্ষেত্র হয়ে যাবে তাহলে সামন্তরিক ব্রম্বোশ বড় ক্ষেত্র এইগুলোকে আমরা আলাদা করলাম কীভাবে ওকে তাহলে দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যে এই মানে চতুর্ভুজটা যদি আয়তক্ষেত্র হতে যায় তার সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে সরলেখাগুলো সমান তারা সমান্তরাল ওকে তার মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এবি সমান্তরাল পিডি এবং বিসি সমান্তরাল তোমার হচ্ছে এডি মানে যারা যারা সমান তারা তারাই সমান্তরাল দেখো তোমার হচ্ছে এবি এবং সিডি একটা দুটো হচ্ছে দুটো লাইন রেল লাইনের না আছে তাই এরা সমান্তরাল ওকে আবার এডি ডি এবং বিসি এরাও দেখো রেল লাইনের মতন আছে তাই এরাও সমান্তরাল ক্লিয়ার তাহলে দুটো কন্ডিশন আমি পেলাম কি না যে চতুর্ভুজের বিপরীত বাহগুলো সমান এক নম্বর কন্ডিশন এবং দ্বিতীয়তে কী কন্ডিশন বলছে তারা সমান্তরাল ক্লিয়ার তাহলে সমান এবং সমান্তরাল তাহলে কি এতক্ষেত্র হয়ে যাবে আমি বলছি না এর সঙ্গে আর একটা কন্ডিশন যোগ করতে হবে থার্ড কন্ডিশন ওকে থার্ড কন্ডিশন কি না एंगल এ एंगल বি एंगल সি আর एंगल ডি এরা হচ্ছে 90 ডিগ্রি ওকে বা তোমাকে সমকোণ ওকে কি হতে হবে 90 ডিগ্রি বা সমকোণ যদি এটা হয় তাহলে আয়তক্ষেত্র হবে তাহলে কি কি হলো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল এবং প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি তাকেই বলবো আমরা বুঝতে পেরেছি যে এই আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য গুলো আমরা বুঝলাম এবার আয়ত্ত ক্ষেত্রে কি কি আছে আয়তক্ষেত্রে দু ধরনের দৈর্ঘ্য বা লেন্থ আমরা দেখতে পাই ওকে একটা হচ্ছে অনেক বড় একটা হচ্ছে আমার ছোট লেন্থ ওকে এই বড়ো লেনটাকে এটাকে আমরা লেন্থ বলছি বা এটাকে আমরা বলতে পারি দৈর্ঘ্য ওকে কি বলতে পারি দৈর্ঘ্য ওকে এবং যেটা ছোট তাকে আমরা ব্রেথ বলছি বা একে বাংলায় বলছি পোস্ত তাহলে কি বললাম যেটা বড় লেন তাকে বলছি দৈর্ঘ্য এবং যেটা ছোট লেন তাকে বলছি আমরা পোস্ত ওকে আরেকটা জিনিস আছে আর্থ ক্ষেত্রে সেটা হচ্ছে কি আমরা যদি বিপরীত কৌণিক বিন্দুগুলোকে যোগ করি অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দু দুটো বিপরীত দিকে আছে ওকে এবং এই বিন্দুটা ওকে এবং এই বিন্দুটা এরাও একেবারে বিপরীত দিকে আছে আমি যদি এই দুটোকে যোগ করি ওকে বা এই দুটোকে যোগ করি তাহলে দুটো সরল রেখা পাচ্ছি কি কি বলতো আমি নাম দিই এটা নাম দিচ্ছি এ এটা নাম দিচ্ছি বি এর নাম দিচ্ছি সি এবং এর নাম দিচ্ছি ডি ওকে তাহলে এবিসিডি যে আয়তক্ষেত্রটা পেয়েছি এই আয়তক্ষেত্রের আমি দুটো স্টেট লাইন পেয়েছি এর ভিতরে সেটা কি কি একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে ওকে এই দুটোকে আমরা বলবো কর্ণ কি বলবো কর্ণ বা একে ইংলিশে কি ডায়াগোনাল ওকে আমরা এটাকে ডায়গোনালকে ছোট হাতে ডি দিয়ে লিখতে পারি ওকে ডায়াগোনাল বা কর্ণ ক্লিয়ার তাহলে এবারে এই আয়ত ক্ষেত্রের আমরা দৈর্ঘ্য পেয়েছি পোস্ত পেয়েছি আর একটা কর্ণ পেয়েছি ওকে তো এদের ফর্মুলাগুলি আজকে বোঝার চেষ্টা করব ওকে প্রথমে কি আছে পরিস্থীমা ওকে পরিসীমা দেখো পরিসীমা বা ক্ষেত্রফল ওকে এই দুটো কথার মানে আছে ক্ষেত্রফল ওকে পরিসীমা বা ক্ষেত্রফল পরিসীমাকে আমরা পি দিয়ে লিখি বা পেরিমিটার আর এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল ওকে আর কর্ণ কর্ণ হচ্ছে আমার ডায়াগোনাল তাহলে তিনটে জিনিস আয়তক্ষেত্রে রয়েছে ওকে তাহলে পরিসীমা মানে কি পরিসীমা মানে হচ্ছে আয়তক্ষেত্রে চার দিক ওকে চার দিকের দৈর্ঘ্যের যোগফল মানে এ টু বি বি টু সি সি টু ডি এবং ডি টু এ মানে এ বিন্দু থেকে চারিদিক ঘুরে আবার এ বিন্দুতে ফিরে আসতে তোমাকে যতটা রাস্তা যেতে হয়েছে তাকে বলছে পরিসীমা ওকে পরিসীমা কোথায় ব্যবহার করা হয় দেখো কোনো আয়তকার জমি যদি হয় সে আয়তকার জমির কে যদি তুমি বেড়া দাও বা ঘেরো ঠিক আছে তাহলে তোমাকে পরিসীমা বের করতে হবে বা তুমি যদি কোনো গাছ লাগাও পুকুরের চারিদিকে যেটা আয়তকার তাহলে তোমাকে আয়ত ক্ষেত্রে পরিসীমা বের করতে হবে আসলে তোমরা বুঝতে পারছো এবার ধরো এই এটা একটা দেয়াল ওকে এ একটা দেয়াল আয়তকার যাকে তুমি রং করবে তুমি বলো তুমি কি শুধু এ বি বি সি এবং ডি এ এই স্ট্রেট লাইন বা সরলেখা ধরে রং করবে না ভিতরটাও রং করবে অবশ্যই ভিতরটাও রং করবে তখন তোমার ক্ষেত্রফল দরকার পড়বে ওকে তাহলে ক্ষেত্রফল কখন দরকার পড়বে যখন তুমি রঙ করবে যখন তুমি পুকুর কাটবে ঠিক আছে তখন তোমার ক্ষেত্রফল জগার পড়বে বুঝতেই পারছ যে পরিসীমা মানে হচ্ছে চারদিকটা এবং ক্ষেত্রফল মানে হচ্ছে ভিতরের জায়গাটা ওকে এবং কর্ণ মানে কি কর্ণ মানে হচ্ছে বিপরীত দুটো কৌণিক বিন্দু যোগ করলে যে সরলেখা পাই তাকে বলা হচ্ছে কর্ণ ওকে তাহলে পরিসীমা কি পরিসীমা হচ্ছে একটা লেন্থ একটা ব্রেথ আবার একটা লেন্থ আবার একটা ব্রেথ মানে একটা দৈর্ঘ্য দুটো দৈর্ঘ্য এবং একটা পোস্ত আর একটা পোস্ত তাহলে দুটো দৈর্ঘ্য এবং দুটো পোস্তের যোগ ফল ওকে তাই দুই যদি কমন নি তাহলে যেটা দাঁড়াবে যে দৈর্ঘ্য পরিসীমা সমান সমান দৈর্ঘ্য টু ইন্টু দৈর্ঘ্য যোগ পোস্ত ক্লিয়ার তাহলে আয়তক্ষেত্রে পরিসীমা বা পেরিমিটার মানে কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত পি সমান সমান টু ইন্টু এল প্লাস বি ক্লিয়ার এবারে ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে কি ভিতরের জায়গাটা আয়তক্ষেত্রের ভিতরের জায়গাটাকে ক্ষেত্রফল বলছে তাহলে ক্ষেত্রফল কি করে বের করবো না এরিয়া সমান সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ পোস্ত ওকে এরিয়া সমান সমান কি লেন ইন্টু ব্রেথ ওকে এটা হচ্ছে আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা নেক্সট কর্ণ কর্ণ মানে কি ডায়াগোনাল কর্ণ বলার আগে আমি তোমাকে বলি যে এই যে ত্রিভুজটা তোমরা দেখছো এটা সমকোণের ত্রিভুজ ওকে সমকোণের ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহুটা কোন বাহুটা বড় বলো তো এটা বড় না এটা বড় বড় এই এই বাহুটাই ওকে যে হয় বাহু তাকে অতিভুজ কি বলা হয় অতিভুজ ওকে অতিভুজ বলা হয় ওকে এবং এটাকে বলা হয় লম্ব এটা কি বলা হয় লম্ব এবং এটাকে বলা হয় কি ভূমি ঠিক আছে আমরা পিথাগোরাসের একটা ফর্মুলা জানি কি বলতো পিথাগোরাসের ফর্মুলাটা হচ্ছে তোমার যে অতিভুজ স্কোয়ার ওকে অতিভূজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা আমরা সবাই জানি ওকে তো এখান থেকে যদি আমরা অতিভুজটা বের করতে চাই তাহলে কি হয় বলতো যে অতিভুজ সমান সমান স্কোয়ারটা উপসালে কি হবে রুটোভার হয়ে যাবে তাহলে রুটোভার অফ কি হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা হবে তো তাহলে এখানে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে কেন আমি আয়ত পড়াতে গিয়ে পৃথাগরস্কর টেনে আনলাম টেনে আনতে হয়েছে তার মেন কারণটা কি মেন কারণটা হচ্ছে এই যে এই যে জিনিসটা এটা সমকোণী ত্রিভুজ এই যে তুমি দেখছো বি বি সি অথবা তুমি যদি এ বি ডি যেকোনো একটাকে নাও তাহলে তুমি একটা সমকোণী ত্রিভুজ পাবে যে সমকোণের ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে লম্ব এবং এটা হচ্ছে আমার ভূমি ওকে তাহলে সেক্ষেত্রে অতিভুজটাই হচ্ছে এখানে কর্ণ ঠিক আছে তাহলে অতিভুজের জায়গায় আমি কি লিখছি কর্ণ তাহলে কর্ণ সমান সমান কি হচ্ছে কর্ণ সমান সমান এখানে লম্ব হয়ে যাচ্ছে আমার প্রস্ত এবং ভূমি হচ্ছে আমার দৈর্ঘ্য ওকে তাহলে কর্ণ সমান সমান রুট ওভার অফ লেন স্কোয়ার প্লাস বেদ স্কোয়ার মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার তার রুট ওভার ক্লিয়ার তাহলে কি কি জিনিস আমরা শিখলাম আমরা শিখলাম তিনটে জিনিস এক নম্বর শিখলাম পেরিমিটার পেরিমিটার হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত আমার সঙ্গে সঙ্গে বলো ঠিকই শিখলাম আমরা শিখলাম প্রথম যে আয়তক্ষেত্রের পরিস্থিমার সমান সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত ওকে দ্বিতীয়তে আমরা শিখলাম যে আয়তক্ষেত্রের এরিয়া বা ক্ষেত্রফল সেটা কি দৈর্ঘ্য এন পোস্ত ওকে এবং তিন নম্বরে আমরা শিখলাম যে ডায়গোনাল সমান সমান কি রুট অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার এই তিনটে জিনিস আমরা শিখেছি পেরিমিটার এরিয়া এবং ডায়গোনাল বা কর্ণ ওকে আশা করি তোমাদের তিনটে ফর্মুলা মাথার ভিতরে ঢোকাতে পেরেছি ওকে নেক্সট কি জিনিস নেক্সট হচ্ছে একটা আমরা এমসিকিউ সলভ করব ওকে আমি বলেছি আগে কনসেপ্ট দেন এমসিকিউ এই সিরিজে আজকের প্রথম কোশ্চেন কি বলছে যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কুড়ি মিটার হয় ওকে এবং পোস্ত যদি দশ মিটার হয় তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত ওকে দৈর্ঘ্য কুড়ি মিটার পোস্ত দশ মিটার পরিসীমা কত ওকে তাহলে পরিসীমা মানে কি পরিসীমা হচ্ছে পেরিমিটার ওকে তাহলে আয়তক্ষেত্র দেখতে যদি এরকম হতো তাহলে এটা হচ্ছে তার দৈর্ঘ্য যেটা বলেছে কুড়ি মিটার এটা হচ্ছে তার পোস্ত যেটা বলেছে দশ মিটার তাহলে আমাকে পরিসীমা বের করতে বলেছে ওকে তাহলে পরিসীমা সমান সমান কি না টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত ওকে তাহলে কি হবে টু ইন্টু দৈর্ঘ্য কত পোস্ত কত দুটোকে যোগ করবো তাহলে টু ইন্টু এটা কত তিরিশ গুণ করলে কত হবে ষাট তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কি হলো ষাট কি মিটার কেন দৈর্ঘ্য আছে মিটারে পোস্ত আছে মিটারে তাই উত্তর হবে মিটারে ওকে তাহলে ষাট মিটার কোথায় আছে বি রয়েছে ক্লিয়ার তাহলে আজকে তোমাদের বলতে পেরেছি যে আয়তক্ষেত্রের পরিসীমা কি করে বের করতে হয় ওকে দ্বিতীয় যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পঁচিশ মিটার পোস্ত হচ্ছে তোমার কুড়ি মিটার তাহলে আর ক্ষেত্রের ক্ষেত্রফল কত ওকে তাহলে আমরা পরিসীমা শিখেছি আমরা তো ক্ষেত্রফল শিখেছি তাই না তাহলে ক্ষেত্রফল মানে কি ক্ষেত্রফল মানে হচ্ছে এরিয়া আর এরিয়া মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ ওকে তাহলে দৈর্ঘ্য কত বলেছে না দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ মিটার ওকে এবং প্রস্থ কত কুড়ি মিটার ওকে দেখো আমি একটা জিনিস তোমাদের বলি এখানটায় অনেকে গুলিয়ে ফেলো ঠিক আছে দৈর্ঘ্য কত ভালো করে লিখছি আমি পঁচিশ মিটার

যে আয়ত্ত ক্ষেত্রে দেখ অপশন এ ইজ রাইট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন আসলে তোমাদের বোঝাতে পেরেছি ক্লিয়ার তো নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার কি বলছে একটি আয়ত দৈর্ঘ্য হচ্ছে তোমার চার মিটার পোস্ত তিন মিটার দৈর্ঘ্য কত চার মিটার পোস্ত হচ্ছে তিন মিটার তাহলে ওই আয়তক্ষেত্রের কর্ণ কত কর্ণ মানে কি ডায়গোনাল আর ডায়গোনাল কেমন দেখতে হয় ধরো একটা আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এটা চার মিটার লেন্থ সমান সমান চার মিটার ব্রেন পোস্ত সমান সমান হচ্ছে তোমার তিন মিটার তাহলে তোমার কর্ণ বের করতে মানে এই কর্ণ তুমি বলবে স্যার একটা কি কর্ণ এর তো আর একটা কর্ণ রয়েছে তাই না কোনটা রয়েছে না এটাও তো একটা পণ্য রয়েছে আমি বলবো তুমি যেটা ইচ্ছা বের করতে পারো দুটোই সমান কেন আয়ত ক্ষেত্রে দুটো কর্ণের দৈর্ঘ্যই সমান হয় ওকে আয়ত ক্ষেত্রে আরো প্রপার্টি রয়েছে কিন্তু আমার সেগুলো পরিমিতির ক্ষেত্রে লাগবে না যখন আমরা জিওমেট্রি করব তখন সেক্ষেত্রে সেগুলো লাগবে তোমাদের শুধুমাত্র পরিমিতির ক্ষেত্রে যে যে কনসেপ্টগুলো দরকার সেই সেই কনসেপ্টগুলো আমরা এখানে আলোচনা করব একটা লাইন তোমাকে বেশিও বলবো না একটা লাইন তোমাকে কমও বলবো না ঠিক আছে তাই প্রত্যেকটা কথা যে কথাগুলো আমি তোমাকে বলছি সেগুলোকে খাতার মধ্যে নোট ডাউন করবে একবারে যদি লিখতে না পারো তাহলে ক্লাসটাকে দ্বিতীয়বার প্লে করে আবার দেখে পজ করে করে খাতার মধ্যে নোট ডাউন করবে আমি তোমাকে বলছি পরিমিতি কোনো অঙ্ক তোমাদের পরীক্ষার সময় ছেড়ে আসতে হবে না ওকে তাহলে এখানে আমাকে কর্ণ দৈর্ঘ্য বের করতে বলেছে তাহলে কর্ণ মানে কি কর্ণ মানে ডায়গোনাল আর ডায়াগোনালের সূত্রটা কি ছিল তাহলে তাহলে এটা হচ্ছে চার স্কোয়ার মানে ষোলো আর তিন স্কোয়ার মানে নয় তার রুট ওভার দ্যাট ইজ আমার রুটোবার অফ পঁচিশ আর রুটো পঁচিশ মানে হচ্ছে পাঁচ তাহলে বুঝতেই পারছো ডায়াগোনাল বা কর্ণ এটা হচ্ছে একটা দৈর্ঘ্য বা তাই এর একক মিটারই হবে ওকে তাহলে কত মিটার হবে না পাঁচ মিটার কোথায় আছে অপশান ডি তে রয়েছে যে কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ কি করে বের করতে হয় তাহলে আমরা পরিশ্রম কি করে বের করতে হয় আমরা শিখলাম ক্ষেত্রফল কি করে বের করতে হয় এবং এখন আমরা শিখলাম যে কর্ণ কিভাবে বের করতে হয় ওকে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে ব্যাপারটা কঠিনের দিকে যাও ওকে কি বলছে দেখো দেখো একটু একটু কঠিন মতন হল ওকে কি বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে তোমার বারো মিটার এবং অন্য হচ্ছে তেরো মিটার তাহলে পোস্ত কত দেখো ডিরেক্ট ডিরেক্ট ফর্মুলা ইউজ করার মতন কোশ্চেন কিন্তু এটা নয় কেন আমরা কি জানি আমরা প্যারিমিটার সমান সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত আমরা এরিয়া সমান সমান দৈর্ঘ্য গুণ পোস্ত আমরা অন্য সমান সমান রুটোভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার এটা আমরা পড়েছি কিন্তু মানে আমরা পেরিমিটার বের করতে শিখেছি আমরা এরিয়া বের করতে শিখেছি আমরা কর্ণ বের করতে শিখেছি কিন্তু আমরা পোস্ত কি করে বের করতে হয় এটা তো শিখিনি শিখেছি ওই ফর্মুলার মধ্যেই শিখেছি তাহলে দেখো আয়তক্ষেত্রে দৈর্ঘ্য দিয়েছে কর্ণ দিয়েছে পোস্ত বের করতে দিয়েছে তাহলে আমরা কি জানি আমরা জানি যে ডায়াগোনাল সমান সমান রুটোভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার এই ফর্মুলাটাকেই আমরা ব্যবহার করব। কিন্তু ডিরেক্ট ডায়াগোনাল আমাকে বের করতে বলেনি এটা বলে দিয়েছে আমাকে শুধু পোস্ত বা ব্রেথটা জিজ্ঞেস করেছে ওকে তাহলে ডায়াগোনাল কত ডায়াগোনাল হচ্ছে এখানে তেরো ওকে এবং দৈর্ঘ্য হচ্ছে এখানে আমাকে ব্রেথটা বের করতে হবে ওকে তাহলে রুটোপাট যদি এপাশে নিয়ে আসি তাহলে স্কোয়ার হয়ে যাবে ওকে তেরো স্কোয়ার সমান সমান বারো স্কোয়ার প্লাস বিশ স্কোয়ার দেখো প্রথম দিকে হচ্ছে কি আমি অঙ্কগুলোকে একটু ভেঙে ভেঙেই করব যত দিন যাবে যত আমি তোমাদেরকে রেডি করতে পারবো তত শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করবো ওকে আস্তে আস্তে শর্ট ট্রিক্লাই করব প্রথমবারেই হুট করে গিয়ে শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করবো এমনটা হবে না ওকে আমি তোমাকে আস্তে আস্তে ধীরে 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 তোমাকে সেই টপে নিয়ে যাব যেখানে গেলে তুমি পুরো অঙ্ক ঠিকভাবে কম সময়ে তাড়াতাড়ি নির্ভুলভাবে করে আসতে পারবে ওকে তাহলে এখানে তেরো স্কোয়ার মানে তোমরা সবাই জানো ওয়ান সিক্স নাইন

তাহলে পাঁচ মিটার কোথায় আছে অপশান ডি তে রয়েছে তাহলে আয়তক্ষেত্রের পোস্ত কত না পাঁচ মিটার ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই কোয়েশ্চেন নাম্বার তোমার ফাইভ ওকে কি বলছে যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তিন মিটার ওকে দৈর্ঘ্য কত তিন মিটার পোস্ত মানে কর্ণ সরি কর্ণ পড়েছে পাঁচ মিটার তাহলে ক্ষেত্রফল কত তাহলে কি কি দিয়েছে লেন্থ দিয়েছে যেটা তিন মিটার ডায়াগোনাল দিয়েছে যেটা পাঁচ মিটার এবং তোমাকে বের করতে বলেছি এরিয়া দেখো ভালো করে বোঝুন আছে কি আছে এরিয়া মানে আমরা কি জানি এরিয়া মানে হচ্ছে তোমার দৈর্ঘ্য গুণ পোস্ত কিন্তু সমস্তটা কোথায় এখানে লেন্থ বলেছে ডায়াগোনাল বলেছে কিন্তু তোমার পোস্ত তো বলেনি বলেছে কি পোস্ত বলেনি মানেই আমাকে পোস্তটা বের করতে হবে তারপরে এরিয়া বের করতে হবে ক্লিয়ার তাহলে আমি প্রথমেই এই দুটোকে কাজে লাগিয়ে এরিয়া ডিরেক্ট পাবো না কিভাবে পাবো না এরিয়া পাবো ঠিক কথা কিন্তু আগে তোমাকে বেথ বের করতে হবে দেন এরিয়া বের করতে হবে ক্লিয়ার মানে তুমি যে সোজা রাস্তা নেই তোমাকে একটু ঘুরে আসতে হবে ওকে তাহলে আমরা আগের নিয়ম অ্যাপ্লাই করব আমরা কি জানি যে ডায়াগোনাল সমান সমান রুট ওভার অফ লেন স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার ওকে তাহলে ডায়গোনালের স্কোয়ার সমান সমান লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার ওকে তাহলে এখানে ডায়াগোনাল কত না পাঁচ পাঁচের স্কোয়ার সমান সমান লেন্থ স্কোয়ার দ্যাট ইস তিন স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার ওকে এটা হচ্ছে তোমার পঁচিশ এটা নয় এটা বি স্কোয়ার ওকে বিএফ করলে কত হবে ষোলো ষোলো সমান সমান বি স্কোয়ার তাহলে বি সমান সমান কত না চার ওকে তা ব্রেথ বেরিয়ে গেল চার ওকে এবার তুমি এরিয়া বের করো এরিয়া সমান সমান কি না লেন্থ ইন্টু ব্রেথ লেন্থ আমরা জানি সেটা হচ্ছে তিন এবং ব্রেথ আমরা এক্ষুনি বের করলাম সেটা চার গুণ করলে কত হবে বারো আর যেহেতু এরিয়া এরিয়া মানে কি একক দুটো গুণ হবে এখানে একক কি মিটার এখানে একক কি আছে মিটার তাহলে মিটার গুণ মিটার কী হবে বর্গ মিটার ওকে তাহলে অ্যানসার কি হবে বারো বর্গ মিটার ওকে বারো বর্গ মিটার বা এটাকে আমরা লিখতে পারি বারো মিটার স্কয়ার ক্লিয়ার কোথায় আছে দেখো বড় মিটার স্কোয়ার ফর বর্গ মিটার অপশন এ তে রয়েছে তাই অপশন এ ইজ দ্য রাইট অ্যানসার ফর দিস কোশ্চেন আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার তোমার ছয় ওকে কি বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে আট মিটার এবং কর্ণ হচ্ছে দশ মিটার তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত পরিসীমা জিজ্ঞেস করেছে ওকে তাহলে আহাত ক্ষেত্রে পরিসীমা বা পেরিমিটার সমান সমান কি টু টু লেন্থ প্লাস ওকে তাহলে লেন্থ প্লাস ব্রেথ এখানে লেন্থ তো বলে দিয়েছে দশ মিটার সরি আট মিটার ওকে লেন্থ এখানে কি বলেছে আট মিটার ডায়াগোনাল বলেছে দশ মিটার কিন্তু ব্রেথ তো বলেন তাহলে আমি কি করব লেন্থ ডায়াগোনালকে ব্যবহার করে ব্রেথ বা পোস্তটাকে বের করে নেবো ওকে তারপরে আমরা

তোমার ছয় ওকে বুঝতেই পারছো আমি কিন্তু আস্তে আস্তে শর্ট ট্রিক্স করা শুরু করে দিয়েছি ওকে কারণ কি এই জিনিসটা আমরা আগেই করেছি তাই এটাকে শর্ট করলাম এরপরে এটাকে আরো শর্ট করব ওকে তাহলে বি এর মান হচ্ছে আমার ছয় মানে বি মানে কি ব্রেথ ব্রেথ মানে কি পোস্ত পোস্ত হচ্ছে ছয় তাহলে পেরিমিটার কত না টু ইন্টু লেন্থ হচ্ছে আমার আট আট প্লাস ছয় ওকে তাহলে টু এটা কত হচ্ছে আমার চোদ্দ চোদ্দ দুনে কত আঠাশ ওকে তাহলে আঠাশ আঠাশ মিটার হচ্ছে আমার আয়তক্ষেত্রের কি পরিসীমা ওকে কোথায় আছে আঠাশ মিটার দেখো অপশন সি তে রয়েছে ওকে অপশন সি ইজ রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং বেটার বুঝতে পেরেছো তাই তো চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার কত সেভেন ওকে না সেভেন কোশ্চেন আসেনি একটা কনসেপ্ট চলে এসছে কনসেপ্ট অর্ধ পরিসীমার কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট এতক্ষণ ধরে আমরা প্রথমে কি কি করলাম আমরা আয়তক্ষেত্র দেখলাম আয়তক্ষেত্রে বৈশিষ্ট্য সংজ্ঞা প্রপার্টিস এইগুলো দেখলাম দেন আমরা পেরিমিটার এরিয়া এবং ডায়াগোনালের ফর্মুলা কি করে এসেছে সেটা দেখলাম এবং সেই ফর্মুলাকে ব্যবহার করে কীভাবে অঙ্ক সলভ করতে হয় সেই জিনিসগুলো দেখলাম এবারে আমরা কিছু জিনিস কনসেপ্টটাকে বিল্ড করব আবার কোশ্চেন সলভ করবো ওকে এখন আমরা যেটা দেখব যে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা মানে কি আমরা পরিসীমা তো জানি যে পরিসীমা বা পেরিমিটার সমান সমান টু ইন্টু লেন্থ প্লাস ব্রেথ এটা তো আমরা জানি এটা তো আমরা দেখেছি তাহলে পরিসীমার অর্ধ হ্যাঁ অর্ধ মানে কি অর্ধেক তাহলে অর্ধেক পরিস্থীমা তাকে বলা হচ্ছে অর্ধ পরিস্থীমা অর্ধেক পরিস্রীমা মানে কি পরিসীমা বাই টু আর দ্যাট ইজ টু ইন্টু প্লাস ব্রেথ বাই টু 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 কি হবে কেটে যাবে আমার থাকবে লেন্থ প্লাস ব্রেথ তাহলে অর্ধ পরিসীমা পি বাই টু মানে হচ্ছে দৈর্ঘ্য আর পোস্তের যোগফল ওকে তা মানে তুমি যদি এখান থেকে শুরু করো তাহলে তুমি এই রাস্তাটা এবং এই রাস্তাটা ব্যাস এটাই হচ্ছে তোমার অর্ধেক একটা দৈর্ঘ্য একটা পোস্তের যোগফল হচ্ছে তোমার অর্ধ পরিসীমা কেন সাইভাবে পুরো পরিসীমা মানে কি বলেছিলাম দুটো দৈর্ঘ্য দুটো পোস্তের যোগফল এতে দুটো দৈর্ঘ্য আর দুটো পোস্তের যোগফল হচ্ছে ফুল পরিসীমা তার অর্ধেক হচ্ছে অর্ধ পরিসীমা মানে কি একটা এবং একটা প্রস্ত তুমি বলো যদি অর্ধ পরিসীমা থেকে আমি বাদ দিই তাহলে কি পড়ে থাকবে সরি যদি আমি অর্ধ দৈর্ঘ্য যোগ প্রস্ত এই যোগ প্রস্ত থেকে দৈর্ঘ্যকে বাদ দিলে প্রস্ত পড়ে থাকবে প্রস্তকে বাদ দিলে দৈর্ঘ্য পরে থাকবে ক্লিয়ার তাহলে যখনই আমি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকবে দৈর্ঘ্য দেওয়া থাকবে পোস্ত বের করতে দেবে তখন কি করব পরিসীমাকে অর্ধেক করে নেবো তাহলে কি হবে আমার সুবিধা হবে আমি বলেছিলাম আস্তে আস্তে আমরা শর্ট ট্রিক্সের দিকে যাবো এবং শর্টকাট মেথড অ্যাপ্লাই করবো ওকে তাহলে কি বললাম যখনই আমার আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকবে তাকে অর্ধেক করে নেবো তাহলেই আমরা অর্ধ পরিসীমা পেয়ে যাব। যদি পরিসীমা একশো হয় অর্ধ পরিসীমা কত পঞ্চাশ হবে যদি পরিসীমা পঞ্চাশ হয় অর্ধ পরিসীমা কত হবে পঁচিশ হবে যদি পঁচিশ হয় অর্ধ পরিসীমা কত হবে ক্লিয়ার আশা করি তোমরা বারো বুঝতে পেরেছো ওকে তাহলে অর্ধ পরিসীমা কনসেপ্ট বোঝা গেছে এবং আর একটা ইম্পর্টেন্ট কথা যে অর্ধ পরিসীমা থেকে যদি আমি দৈর্ঘ্যকে বাদ দিই তাহলে পোস্ত পড়ে থাকবে যদি পোস্তকে বাদ দিই তাহলে দৈর্ঘ্য পরে থাকবে ওকে কোশ্চেন কনসেপ্ট এবারে কোশ্চেন কি বলছে যদি একটি হয় তাহলে ক্ষেত্রে ক্ষেত্রফল কত এই কোশ্চেন ক্ষেত্রফল জিজ্ঞেস করেছে যা যেখানে তোমার দৈর্ঘ্য পোস্ত গুণ করতে হয় এটা জিজ্ঞেস করেছে তোমাকে জিজ্ঞেস করেছে এরিয়া লেন্থ ইন্টু ব্রেথ কিন্তু এখানে তোমার ব্রেথ বলে দিয়েছে দুই শ্রেণী তোমাকে লেন্থ বলেনি লেন্থ বলেনি তোমাকে কিন্তু পরিসীমা বলে দিয়েছে ওকে পরিসীমা মানে কি পরিসীমা হচ্ছে তোমার ষোলো সেমি তাহলে পরিসীমা যদি ষোলো হয় তাহলে পরিসীমার অর্ধেক কত হবে অর্ধ পরিসীমা তাহলে পরিসীমার অর্ধেক হচ্ছে তোমার আট সেমি আর আমি বলেছিলাম পরিসীমা থেকে যদি দৈবকে অর্ধ পরিসীমা থেকে যদি দৈবকে বাদ দিই তাহলে পোস্ত পড়ে থাকবে আর অর্ধ পরিসীমা থেকে যদি পোস্তকে বাদ দিই তাহলে দৈর্ঘ্য পরে থাকবে ওকে তাহলে এখানে আমার দৈর্ঘ্য পোস্ত বলা আছে অর্ধ পরিষেমা বলা আছে তাহলে আমি কি করবো পি বাই টু থেকে জাস্ট বেদকে বাদ দিলেই আমার লেন্থ পড়ে থাকবে ক্লিয়ার তাহলে লেন্থ কত না লেন্থ হচ্ছে আমার আট মাইনাস দুই মানে হচ্ছে ছয় তাহলে একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে ছয় পোস্ত হচ্ছে দুই ক্ষেত্রফল ক্ষেত্রফল কিছুই না এখানে বসবে ছয় গুণ করবো হয়ে যাবে বারো সেমি স্কোয়ার বা বর্গ সেমি ওকে তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রে বল কত না বারো বর্গ সেমি দ্যাট ইস অপশান বি ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার আট ওকে কি বলছে যদি একটি আয়ত ক্ষেত্রে পরিস্থিমা একশো সেমি হয় এবং দৈর্ঘ্য হয় তিরিশ সেমি তাহলে পোস্ত কত ডিরেক্ট কোশ্চেন কিছুই নয় মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে পরিস্তিমার অর্ধেক অর্ধ পরিস্তীমা তাহলে একশো যদি পরিস্তীমা হয় তার অর্ধেক অর্ধ পরিসীমা এই পঞ্চাশ অর্ধ পরিসীমা থেকে যদি আমি বাদ দিই তাহলে পোস্ত পরে থাকবে তাহলে থেকে বাদ দিলে কুড়ি হচ্ছে আমার পোস্ত ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার ওকে অবশ্যই বুঝতে পেরেছো ওকে নেক্সট নেক্সট কোশ্চেন কি বলছে একটি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য পোস্তে অনুপাত দিয়েছে ক্ষেত্রফল বলে দিয়েছে তাহলে দৈর্ঘ্য কত জিজ্ঞেস করেছে ওকে তুমি বলো যদি একটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ধর একটা আয়তক্ষেত্র তার দৈর্ঘ্য পোস্তের রেশিও মানে এল এল ইন্টু বি এল ইস টু বি ওকে দ্যাট ইস কত বলেছে ফোর ইস টু থ্রি তার মানে লেন্থ কত ইজি ব্যাপার লেন্থ হচ্ছে তোমার ফোর কে ধরে নাও অনুপাত ধ্রুবক আর বি কত বি হচ্ছে থ্রি কে তাহলে দৈর্ঘ্য হচ্ছে ফোর কে বি হচ্ছে থ্রি কে ওকে ক্ষেত্রফল এরিয়া বলে দিচ্ছে আমার এরিয়া কত বলেছে ওকে তাহলে এরিয়া বের করতে গেলে আমরা কি জানি লেন্থ ব্রেথ লেন আমার একশো আট ওকে তাহলে লেন্থ কত না ফোর কে ওকে ব্রেথ কত না থ্রি কে আমি যদি দুটোই গুণ করি তাহলে আমি একশো আট পাবো এটাকে গুণ করলে কত হবে বারো কে স্কোয়ার কে গুণ কে কে স্কোয়ার আর এখানে একশো আট ওকে তার মানে এটাকে যদি আমি ভাগ করি তাহলে নয় বরং একশো আট হয় তাহলে কে স্কোয়ার সমান সমান হচ্ছে নাইন ওকে তাহলে কে সমান সমান হচ্ছে থ্রি ওকে কে যদি থ্রি হয় তাহলে লেন্থ কত পেলাম আমি লেন্থ পেলাম হচ্ছে কত বলতো না ফোর ইন্টু থ্রি কেন কে এর ভ্যালু হচ্ছে থ্রি ওকে তাহলে এটা পেলাম আমি বারো নেক্সট হচ্ছে থ্রি ইন্টু থ্রি কেন কি এর ভ্যালু থ্রি দ্যাট ইস নয় আমাকে জিজ্ঞেস করেছে কি তার দৈর্ঘ্য কত তাহলে আমি আগেই বের করে ফেলেছি বারো ওকে তাহলে বারো সেমি হচ্ছে দৈর্ঘ্য তাহলে পোস্তটা বের করার কোনো মানেই আমার এখানে হয় না পোস্ত আমার কোনো কাজে লাগবে শুধুমাত্র দৈর্ঘ্যটাই লাগবে ওকে তাহলে দৈর্ঘ্য কত বারো সেমি বারো সেমি কোথায় আছে অপশন বি তে তাহলে অপশন বি ইজ রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন আজ করে তোমাদের বোঝাতে পেরেছি ওকে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার দশ কি বলছে একটি আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য পোস্তের তিন গুণ ওকে দৈর্ঘ্য পোস্তের তিন গুণ মানে লেন্থ হচ্ছে তোমার পোস্তের তিন গুণ ওকে এটা বলেছে তার মানে বুঝতেই এল বাই বি সমান সমান হচ্ছে টু বাই ওয়ান দ্যাট ইজ এল ইস টু বি সমান সমান হচ্ছে টু ইস সরি থ্রি ইস টু ওয়ান ওকে পেয়ে গেছো তাহলে এল সমান সমান কত না থ্রি কে আর বি সমান সমান হচ্ছে শুধু কে ওকে তাহলে দৈর্ঘ্য প্রস্তুত তুমি পেয়ে গেছো রেশিও থেকে ওকে এবার পরিসীমা পড়েছে বত্রিশ পরিসীমা মানে কি না পি সমান সমান টু ইন্টু এল প্লাস পি এবং সেটাই হচ্ছে তোমার থার্টি টু এবার তুমি যদি এখানে কি হয়েছে মানটা বসিয়ে দাও তাহলে টু ইন্টু লেন্থ কত পেয়েছো না থ্রি কে আর পোস্ত কত পেয়েছো মানে ব্রেথ তুমি শুধু পেয়েছো কে তাহলে আমার থ্রি টু ওকে তাহলে কি হচ্ছে আমার এই দুটো যোগ করলে টু ইন্টু ফোর কে সমান সমান তোমার হচ্ছে থার্টি টু আর দ্যাট ইস তোমার এইট কে সমান সমান থার্টি টু তাহলে কে সমান সমান তোমার চার আসতে হচ্ছে বত্রিশ কে সমান সমান ফোর আর কে সমান সমান যদি ফোর হয় তাহলে থ্রি ইন্টু ফোর দ্যাট ইস তোমার টুয়েলভ হচ্ছে লেন্থ এবং শুধু টুয়েলভ ফোর হচ্ছে তোমার ব্রেথ ওকে আমাকে চেয়েছে ক্ষেত্রফল কত তাহলে এরিয়া এরিয়া সমান সমান কি লেন্থ ইন্টু ব্রেথ লেন্থ কত বারো ব্রেথ কত চার চার বরং কত আটচল্লিশ আটচল্লিশ কি হবে একক সেমিতে আছে সেমিতে আছে তাহলে সেমি যদি থাকে তাহলে এরিয়াতে কি হবে না সেমি স্কোয়ার বা বর্গ সেমি তাহলে আটচল্লিশ সেমি স্কোয়ার বা বর্গ সেমি হচ্ছে আমার এটা সঠিক অ্যান্সার ওকে আটচল্লিশ কোথাও আছে নেই কোথাও তাহলে এখানে কোথাও ভুল আছে তোমরা কি করো অপশান ই করে নাও এবং সেখানে লিখে নাও এইট বর্গ সেমি হচ্ছে আমার অ্যাকুরেট অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছে ওকে নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই ওকে নেক্সট কোয়েশ্চেন আর নেই আজকে অনেক তোমাদের সঙ্গে বকবক করলাম ওকে কি করবে এত কিছু তো আমরা করলাম দশখানা কোয়েশ্চেন সলভ করলাম এবং অনেক কনসেপ্ট শিখলাম তোমরা কি করবে এই যে কনসেপ্ট তোমরা শিখলে বা যে কনসেপ্ট তোমরা খাতার মধ্যে লিখলে এটা থেকে তুমি কতটা কি শিখলে তার একটা পরীক্ষা তো তোমাকে দিতে হবে সেই পরীক্ষাটা দেওয়ার জন্য কি করবে কিছুই না প্লে স্টোরে যাবে গিয়ে আমাদের চ্যালেঞ্জ অ্যাপসটা ডাউনলোড করে নেবে তাহলে কি হবে সেখানে তুমি গিয়ে ঢুকলেই বুঝতে পারবে বিভিন্ন কোর্স আছে বিভিন্ন প্র্যাকটিস সেট আছে এবং বিভিন্ন তোমার টেস্ট সিরিজ আছে তো তুমি এখান সেখানে পেরিমিটার মানে পেরিমিটার বলছি সেখানে মেনসুরেশন যে টপিকগুলো আছে সেখানে ঢুকলেই তুমি এই কনসেপ্ট ও পরীক্ষাটা সুযোগ পেয়ে যাবে এবং আজকে ক্লাস টক সেখানে পেয়ে যাবে ওকে এটা হয়ে যাওয়ার পরে এই কাজটা করে নেওয়ার পরে তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো যদি এখনও বন্ধু না করে থাকো তাহলে কিন্তু পরে পস্তাবে কেননা আমি তোমাকে অঙ্ক শেখাবো আমি তোমাকে বলে দেবো যে কিভাবে পরীক্ষার সময় সঠিক অ্যান্সার ঠিকভাবে কম সময় করে আসতে হয় তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো একটা ভালো কমেন্ট করে দিও যাতে করে আমার তোমাদের জন্য আরও ক্লাস নিয়ে আসতে আরো বেশি মোটিভেশান পাই ওকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে সবাইকে বলো যে এরকম চ্যালেঞ্জার ক্লাসে এরকম পুরো পরিমিতির ক্লাসটা হচ্ছে তোরাও দেখ তোরাও পারবি ওকে তো দেখা হচ্ছে পরের ক্লাসে তত বন্ধু ভালো থাকো সুস্থ থাকো টাটা